দেখেন একটা জিনিস, এই একজন ইনকাম ট্যাক্স এর ছেলে, সে 15 লক্ষ টাকা দিয়ে সে ছাগল বা গরু সহ 1 কোটি টাকা মিলে কোরবানি দেয়, তার মাস ইনকাম কত? যদি ধরেন আপনি 1 লক্ষ টাকা, তাহলে বছরে 12 লক্ষ টাকা। সে 1 কোটি টাকার কোরবানি দেয়, তার আয়ের উৎস কোথায়? এ আয়ের উৎস কি? প্রতি বছর 22 থেকে 25 বিলিয়ন ডলার দেশে অর্থনীতির মধ্যে যোগান দেয়, কিন্তু আপনাদের এমপিরা আমাদের প্রবাসীর বিরুদ্ধে কথা বলে। আপনাদের এমপি বলতেছে এই বৈধ পথে রেমিটেন্স, নির্দিষ্ট পরিমাণ রেমিটেন্স না পাঠাইলে পাসপোর্ট নবায়ন বাতিল করে দিবেন। ওনার বাবার টাকা আমরা পাসপোর্ট করেছি নাকি ওনার বাবার টাকা আমরা বিদেশ গেছি? এখন ব্যাপার হলো, আমরা তো আলোচনা শুনতেছি, আমার বয়স কিন্তু 45 ইয়ার্স, আমি টক শো শুনি রেগুলার, টক শো শুনে আমার একটা নেশা হয়ে গেছে, বিভিন্ন জ্ঞানী জনদের জ্ঞানী জ্ঞানী কথা শুনি, কিন্তু রেজাল্ট কোথায়? হোয়ার ইজ দ্য রেজাল্ট? হোয়ার ইজ আওয়ার ইম্প্রুভমেন্ট? হোয়ার ইজ আওয়ার ডেভেলপমেন্ট? এত সালে বিভিন্ন জনেরা যা বলছেন, আমি দেখতেছি আমরা প্রবাসীদের ক্রেডিট, এই ক্রেডিটটা নেওয়ার একমাত্র দাবিদার আমরা, উই আর প্রাউড, আমরা দেশকে দিতেছি, আমাদেরকে নিয়ে কিছু বলেন, বাকিরা তো সব নিতেছে, বড় বড় পোস্ট নেয়, পোস্ট হোল্ডার। আমি চাইছিলাম পুলিশ ইন্সপেক্টর হব, আমার ভালো হয়েছে আমি না হয়ে, আমি এখন ফিল করতেছি আমি পুলিশ ইন্সপেক্টর হই নাই, আমার স্বপ্ন বেঁচতে গেছে, আই এম প্রাউড, আমি প্রবাসী, আমি গর্বিত। কেন না, আমি দেখলাম যে প্রত্যেকটা লোক একটা ড্রেস গায়ে দিয়ে, একটা স্যার বলছিলেন যে আমার চাইতে উচ্চ শিক্ষিত লোক তো আছে, ওই যে দুজন প্রফেসর বলছিলেন, ওনার বাইরে প্রফেসর, যে আমরা এত শিক্ষিত মানুষ, আমাদের চাইতে কম শিক্ষিত হওয়ার একটা ড্রেস গায়ে দিয়া সরকারের পাওয়ার হাতে নিয়ে তারা কোটি কোটি টাকা বানায়, তাদের ছেলেরা 15 লক্ষ টাকা ছাগল পোস্ট দেয়, আবার বাবা বলে আমার ছেলে না, তো ছেলে যদি বলে আমার বাবা না, তাহলে বাবা তো সুইসাইড করা উচিত। এইরকম শিক্ষিত 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 লোক তো বাংলাদেশে দরকার নাই, এরা হায়ার এডুকেটেড হয়ে যাতে কি শিখাইতেছে আমাদেরকে? আমরা কি বোকা নাকি? অল্প লেখাপড়া করছি তাই বলে এত বোকা তো না ম্যাডাম, একটু আপনার মাধ্যমে এই সচেতন মহলকে আমি অবগত করতে চাই, আরো ভালো হন, আরো সচেতন হন। একজন আজিজ, একজন বেনজির, তারা তো বাংলাদেশের ইয়ে ছিল, সুপার পাওয়ার, বেনজির সাহেবের আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আমরা তো ভয় পেয়ে যেতাম রীতিমতো, আমরা এখন প্রবাসীও ভয় পেয়ে যেতাম। এখন কথা যে বলি আর কোন আইনে বইরা দেয় তাও তো জানি না, সরি আই এম সে টু রং। ওকে ম্যাডাম, আমি আর বেশি কিছু বলবো না, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, দেখেন একটা জিনিস, এই একজন ইনকাম ট্যাক্স এর ছেলে, সে 15 লক্ষ টাকা দিয়ে সে ছাগল বা গরু সহ 1 কোটি টাকা মিলে কোরবানি দেয়, তার মাস ইনকাম কত? যদি ধরেন আপনি 1 লক্ষ টাকা, তাহলে বছরে 12 লক্ষ টাকা। সে 1 কোটি টাকার কোরবানি দেয়, তার আয়ের উৎস কোথায়? এ আয়ের উৎস কি? আপনি হাসিনা আফা, আপনার এই টক শো আমাদের মতো সাধারণ জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের সাধারণ মানুষের যারা আছি বাংলাদেশে বা বাংলাদেশের নাগরিক যারা আছে, আমি হয়তো প্রবাসী, তাদের এই দুঃখ দুর্দশা তুলে ধরেন আপনি, আপনাকে অনেক শ্রদ্ধা। কিন্তু দেখেন আমরা এর থেকে আসলে কবে বেরিয়ে আসব? এই যে জনগণকে সেবা দিয়ে সেবা দেওয়ার নামে যে শোষণ, এই যে জনগণকে আজকে দীর্ঘ 15 বছর ধরে 3-3 বার, এই যে সেবা দেওয়ার নামে যে জনগণের কেটে খাওয়া দিনমজুর শ্রমিক, যারা বাজারে গেলে 1 কিলো মাংস কিনতে পারে না, তাদের এই সেবা দেওয়ার নামে যে শোষণ চলছে, এটার থেকে আমাদের মুক্তি দেন। আমরা এটা চাই, আমাদের এটা মুক্তি দেন, আপনাদের এই সেবা চাই না আমরা, এটাই আমার আক্ষেপের জায়গা। আপা, আওয়ামী লীগের মতে বিএনপি বাংলাদেশের সবচেয়ে খারাপ দল, আলোচনা করার সময় ওনারা সবসময় অতীত নিয়ে টানাটানি করেন, অতীত তো আমরা কম বেশ জানি, আপনাদের অতীত আছে, বিএনপির অতীত আছে, তাহলে আপনারা যে 15 বছর বাংলাদেশে আছেন, দেশের কি নিরাপত্তা দিয়েছেন, কি দেশের জন্য কি করেছেন আপনারা? আপনাদের মন্ত্রী বলে প্রতি বছর দেশ থেকে 92,000 কোটি টাকা ফাঁসার হয়ে যাচ্ছে, তো আমরা তো 92,000 কোটি টাকা ফাঁসার রোধ করতে পারলেন না। আপনাদের এক একজন এমপি মন্ত্রীদের বিদেশের মধ্যে শত শত বাড়ি, কোটি কোটি ডলারের মালিকেরা, এরা এত টাকা কোথায় পায়? আমরা প্রবাসীরা বাংলাদেশে প্রতি বছর 22 থেকে 25 বিলিয়ন ডলার দেশে অর্থনীতির মধ্যে যোগান দেয়, কিন্তু আপনাদের এমপিরা আমাদের প্রবাসীর বিরুদ্ধে কথা বলে। আপনাদের এমপি বলতেছে এই বৈধ পথে রেমিটেন্স, নির্দিষ্ট পরিমাণ রেমিটেন্স না পাঠাইলে পাসপোর্ট নবায়ন বাতিল করে দিবেন। ওনার বাবার টাকা আমরা পাসপোর্ট করেছি নাকি ওনার বাবার টাকা আমরা বিদেশ গেছি? আমাদের কষ্ট অর্জিত অর্থনীতি আমরা দেশে পাঠাই, আমরা কষ্ট করি এখানে, এবং উনি বর্তমান বাজেটে বলছে যে একজন প্রবাসী 1টার বেশি মোবাইল দেশে নিতে পারবে না,
মোবাইল কি কারো বাবা টাকা কিনা হয়? আমরা এখানে 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা কাজ করে দেশে টাকা পাঠাই। আমাদের সম্পর্ক তো আমাদের আমাদের সম্পর্কে আপনাদের উচ্চ ধারণা থাকা উচিত ছিল, কারণ আমরা দেশে যোগান দেই আর আপনারা পাচার করেন। তাহলে আমাদের মন্ত্রী যে বলেছে 92,000 কোটি টাকা পাচার, আমরা কি এটা অস্বীকার করতে পারবেন? আপনারা দেশের নিরাপত্তার নামে আমাদের কাছে, জি দেশের নিরাপত্তা কোথায় আছে, কোন জায়গায় আছে? ধন্যবাদ। আমার প্রশ্ন হলো ফকরুল ভাইয়ের কাছে, ফকরুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি লক্ষ্য থেকে বলছি, এত দুর্নীতি, আজিজ বিনজির, আসাদুজ্জামান মিয়া, আরো আছে এরকম হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, কিন্তু 2,000 কোটি টাকা ব্যাংকে রাখাতে ব্যাংক ভালো দিয়ে সাদা হয়েছে, আর কোন ওদের নাম কোনো মামলাও নাই, আসাদুজ্জামান বিনজির, আজিজ সাহেবের নাম কোনো মামলা নাই, কিন্তু বিএমপির কোনো গন্ধ পাইলে দুর্নীতির মামলা, এইটা বিচার বিভাগে কেমন একটা অপারেশন। ধন্যবাদ যুক্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ।